ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? খাবেন ঢেলে দেই ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? এই শব্দগুলো এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল, নেটিজেনরা ছবি পোস্ট করলেই এসব ক্যাপশন দিচ্ছে। বাংলাদেশের ফেসবুক প্ল্যাটফর্ম ঘাটলেই এমনটা দেখা যাচ্ছে। এ বাক্য চারটির বক্তা মুক্তি গিয়াসউদ্দিন আর তাহেরি। তাহেরির ওয়াজে দেখা যায় তিনি বক্তব্যের শুরুতেই মজা করেন উপস্থিতিদের সঙ্গে। সম্প্রতি তার একটি ওয়াজে দেখবেন সকালে একজন লোকে বলবে, তাহেরি বালানা। আমিও বলি, আমি তো বালানা বালালো একটু। আপনারা খাবেন ঢেলে দেই, ঢেলে দেই ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলেতেছি? সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহেরি 2018 সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে গিয়ে বৈশা যান বলাই সমালোচিত হন আত তাহেরি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও। এরপর কিছুদিন তাহেরি নামে তিনি পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন মুক্তি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহেরি। তার পারিবারিক ইতিহাস ও বংশগত পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই। তবে তিনি তর্ক বিতর্কের মধ্যে জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না, হে কো আল্লাহুম্মা বারেক লানা ফিমা বিড়ি টানাছেন। তার বিরুদ্ধে নাচ করার যে অভিযোগ রয়েছে তা তিনি ক্যামেরার কারসাজি বলে উল্লেখ করেছেন। 2013 সালে নরসিংদীতে গিয়াসউদ্দিন আত তাহেরির ওয়াজে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল, বাংলা ইংলিশ মিলে দোয়া বানাইলা, ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশত শটগানের ফাঁকা গুলি ও 30 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ। স্থানীয়রা বলছে গিয়াসউদ্দিন আত তাহেরি একজন লাল পাগড়ি ও লাল আর ক্যামেরাম্যান ধরছে হিডিডি ওই ধরে ধরে কত দেখেন স্যার তাহেরি সব কেমনে নাচে। এখানে দীর্ঘদিন ধরে একটি আস্তানা গড়ে তুলেছেন। এই আস্তানায় সার্বক্ষণিক আড্ডা দেয়া এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত লোকজন এই আস্তানায় নারী পুরুষ একত্রে নেশা করে নাচ গান করে। তবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। গণমাধ্যমগুলো বলছে তাবলিগের লোকদের কাফের বলে গালাগাল করে এবং আলেম ওলামা সম্পর্কে শরীয়তের পীর মাসাইকদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। গত 15 জানুয়ারি নরসিংদীতে স্থানীয় সাদেক চেয়ারম্যান ও এলাহি মেম্বার মিলে অলিপুরা গ্রামের আল্লাহ কবুল করব না আমি, আর ধরব না আমি, হয় এখন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কইতাম নি দাবিতে মিছিল করে রায়পুরা প্রধান সড়কে অবস্থান নেয়। জানা যায় রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম মুসল্লিদের আশ্বাস দিলে তারা চলে যায়। পরে আলিপুরা ব্রাহ্মণ বধুয়া চান্দের কান্দি নবীয়াবাদ রাধানগর শাহেরচর ও বরসর গ্রামের ধর্মপ্রাণ লোকেরা একত্রে মিলিত হয়ে আত তাহেরির আগমন রোধে আদালতের আলিপুরায় আগমনের উপর নিষেধাজ্ঞা চেয়ে রায়পুরার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। বিজ্ঞ সহকারী জজ সাইদুজ্জামান শরীফ বাদীপক্ষের শুনানি শেষে ঘটনাস্থলে আত তাহেরির জলসা স্থগিত ঘোষণা করে এবং কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না এ মর্মের কারণ দর্শানোর নোটিশ জারি করেন। গত 25 আগস্ট
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচারের দাবিতে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনের নেতৃবৃন্দরা। এই মানববন্ধনে সর্বশেষ অংশ নিতে দেখা যায় আর তাহিরকে। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।